সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য আমি স্পেশাল একটা ভর্তা নিয়ে এসেছি আর সেটা হচ্ছে সুটকি ভর্তা আমার খুবই পছন্দের একটা খাবার আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাতে লাইক দিয়ে রাখবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে ফেলবেন আর ফেসবুক পেজ থেকে যারা যারা দেখবেন লাইক ফলো দিয়ে রাখবেন তো অনেকেই দেখা যায় যে এই সুটকি মাছ রান্না করে খায় ভর্তা বানিয়ে খায়, খুবই পছন্দের অনেকের আবার অনেকে এটা খেতেই চায় না এর গন্ধই সহ্য করতে পারে না তবে আমার বাসায় সবাই খায় না আমি খুব পছন্দ করি তাই আমি প্রায় বানিয়ে খাই তো আজকে আমি কিভাবে ভর্তাটা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন চলে যাই রেসিপিতে আমি ভর্তাটা বানানোর জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ সামান্য পরিমাণে পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ দিচ্ছি আর সিদ্ধ করা হয়ে গেলে আমি একেবারে এটার পানি শুকিয়ে ফেলব যখন হালকা পানি থাকবে ওই পর্যায়ে আমি সুটকি মাছটার মধ্যে দিয়ে সুটকি মাছটাকেও সিদ্ধ করে নেব এতে দেখা যাবে মাছগুলো একটু ভেঙে টেঙে গেছে কোনোই সমস্যা নেই আর পানিটা একেবারেই শুকিয়ে ফেলব পানিটা শুকানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে এটাকে ভেজে নেব তো আমি চুলাতে প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে সিদ্ধ করা সুটকি মাছটা আমি এর মধ্যে ভেজে নেব তবে না ভেজেও খাওয়া যায় সেটার টেস্ট অতটা ভালো হয় না একটু পানসে পানসে লাগে এই কারণে আমি একটু ভেজে নিচ্ছি সিদ্ধ করার পর ভেজে নিলে এটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর ভর্তাটাকে কিভাবে বানায় আমি জানি না তবে আমি এভাবে বানাই আবার অনেক সময় দেখা যায় তেলেও বানায় তবে আমার কাছে এভাবে সিদ্ধ করে তেলে ভেজে তারপরে বানালেই এটা টেস্টটা ভালো লাগে সুটকি মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে শিল্পাটায় বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন তো পাটাতে একেবারে মিহি করে বেটে নিচ্ছি কারণ দেখ এই মাছটাতে অনেক কাটা থাকে বেটে নিলে এর কাটাগুলো অতটা থাকে না এই জন্য আমি বেটে নিয়েছি ভর্তাটা আমার বাটা হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে আর আমি এখানে সরিষার তেল ধনিয়া পাতা ব্যবহার করিনি আমি সুটকি মাছে ধনিয়া পাতা সরিষার তেল ব্যবহার করি না যদি আপনারা চান তাহলে ধনিয়া পাতা সরিষার তেল দিয়ে নিতে পারেন আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর আমার ভর্তার রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন যারা একেবারেই ভর্তাটা বানাতে পারেন না তারা রেসিপিটা ফলো করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ